ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে আজ জীবন বীমা কর্পোরেশনের সার্কুলার নিয়ে আলোচনা করব। আজকে সার্কুলারটি অনেক বড় একটি সার্কুলার, অনেকগুলো পদে তারা প্রার্থী নিয়োগ করবে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে জীবন বীমা কর্পোরেশনের এই সার্কুলার আবেদন করতে, সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সকল ধরনের সার্কুলার সহজে পেতে পারেন এবং সার্কুলার গুলোতে সহজে আবেদন করতে পারেন। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসছি জীবন বীমা কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। এখান থেকে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন। তবে সার্কুলারটি দেখার জন্য সরাসরি আপনারা আরেকটা জায়গায় চলে যেতে, তো এই জন্য চলে আসবেন হলো জীবন বীমা কর্পোরেশন এই পেজটিতে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে jbc.teletok.com.bd। এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার লেখা আছে, এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে এবং এখানে আদার্স। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা কিভাবে আবেদন করতে হবে সেই পেজগুলো চলে আসবে আবেদন করার জন্য, এবং সার্কুলারে ক্লিক করলে আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন। এখানে যদি আমি সার্কুলার ক্লিক করি, দেখতে পাচ্ছেন সার্কুলার 1, সার্কুলার 2, এখানে দুইটি সার্কুলার তারা একসাথে পাবলিশ করেছে। এর মাঝে আজ আমি প্রথমটি নিয়ে আলোচনা করব, প্রথম যে সার্কুলারটি আছে সেটি। দ্বিতীয় সার্কুলার নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও করব, সেটিতে আপনারা দ্বিতীয় সার্কুলারটি পেয়ে যাবেন। তো প্রথম সার্কুলারটি আমরা এখন ওপেন করি। দেখেন প্রথম সার্কুলারটি আমি ওপেন করেছি। তো প্রথম সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। জীবন বীমা কর্পোরেশন নিম্ন বর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম হলো সহকারী ম্যানেজার, বেতন গ্রেড হলো 9-22,000 থেকে 53,000 টাকা বেতন। 10 জন প্রার্থী নিবে, তার জন্য যে বয়স লাগবে সেটি হলো অনুর্ধ্ব 30 বছর। বিভাগীয় প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদে অনার্স ডিগ্রি, অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে। 2 নম্বর হলো জুনিয়র অফিসার প্রকৌশলী, বেতন হলো 16,000 থেকে 38,000 টাকা, 1 জন প্রার্থী নিবে, অনুর্ধ্ব 30 বছর, অর্থাৎ আপনাকে সর্বোচ্চ বয়স হওয়া যাবে 30 বছর। 30 বছর উপরে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন না। প্রকৌশল স্নাতক পাস বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশলের ডিপ্লোমা পাস বা উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। আপনি যদি উপসহকারী প্রকৌশলী হয়ে থাকেন, অর্থাৎ ডিপ্লোমা যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেটা আমি উল্লেখ করেছি কোন বিষয় থেকে আপনি ডিপ্লোমা কমপ্লিট করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে নেই। যে কোনো বিষয় থেকে আপনি ডিপ্লোমা কমপ্লিট করলে এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণীয় শর্তাবলী, আপনাকে এই দুইটা পদ আবেদন করার জন্য যে সকল তথ্য অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে সেগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট jbcteletok.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা হবে। এইটা হলো আমি যে সাইটটিতে এসেছি এখন, যে সাইটটি থেকে, এই যে সাইটটি, এখান থেকে আপনাকে এই সার্কুলারটি আবেদন করতে হবে সেটি এখানে উল্লেখ করেছে jbc.teletok.com.bd। শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে আপনার আবেদন তারা মঞ্জুর করবে, তাছাড়া কিন্তু আপনার আবেদন কোনোভাবে তারা গ্রহণ করবে না। 1 জানুয়ারি 2020 তারিখ, সর্বনিম্ন 18 বছর এবং অনুর্ধ্ব 30 বছর বয়স হওয়া যাবে, অর্থাৎ 1 জানুয়ারি 2022 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি বা আধা সরকারি সংস্থায় বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন, তাদের অনুমতি ফর্ম কিন্তু আপনাকে অবশ্যই যখন আপনার বাইরে হবে তখন সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনের সময় বিভাগীয় প্রার্থী বা জীবন বীমা কর্পোরেশন কর্মরত কর্তৃক বিভাগীয় প্রার্থীর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে, অন্যান্য ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। আবেদনের সময়সীমা, আবেদন শুরুর তারিখ 12/1/2020 খ্রিস্ট তারিখ সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ এখনও আবেদন করা শুরু হয়নি, আরও 2 দিন পরে আবেদন করা শুরু হবে 12 তারিখ থেকে, আজ হলো 10 তারিখ। আবেদনের শেষ তারিখ হলো 2/2/2020, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আবেদনের সময় শেষ।
তো এর মাঝে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিন সহ 24 ঘন্টা অনলাইন আবেদন ও ফি জমা করা যাবে। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্তিগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সহকারী ম্যানেজার ও জুনিয়র অফিসার পদের জন্য প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 60 টাকা সহ মোট 560 টাকা জমা দিতে হবে। আপনাকে এই দুইটা পদে যেই পদে আবেদন না করেন না কেন তার জন্য টোটাল 560 টাকা খরচ হবে, এটা তারা এখানে উল্লেখ করেছে। আর টেলিটকের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা টেলিটকের মাধ্যমে আবেদন করতে না পারেন তাহলে সেখান থেকে আপনারা দেখে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো। কারণ আমি এখন যদি অ্যাপ্লাই নয় ক্লিক করিয়েও দেই তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবো না। কারণ হলো আবেদন করা শুরু হবে আগামী 12 তারিখ থেকে, আসলে 2 তারিখ, যেহেতু তারা সার্কুলারটি পাবলিশ করেছে তাই আমি আপনাদের মাঝে সার্কুলারটি পাবলিশ করে দিলাম যাতে আপনার সর্বশেষ বিষয়টি সম্পর্কে ধারণা থাকে। এখানে আবেদন করা খুবই সহজ, আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে আবেদনটি করে নেবেন। এই হলো এখানের মূল বিষয় আবেদন করা, এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখেন খুব সহজে বলে দিয়েছে তারা, এগুলো আপনারা ফলো করবেন। তারপরে হলো প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের 2 মাসের মধ্য তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের কপি, মুক্তিযোদ্ধা কোঠা যদি আবেদন করে থাকেন তার প্রমাণ করার জন্য সে সকল বিষয়ের কাগজপত্র, অন্য আনুষঙ্গিক কাগজপত্রের সঙ্গে 1 সেট মূল কপি ও 1 সেট ফটোকপি, সত্যায়িত সহ অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরুর ও হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। আপনারা বুঝতে পারছেন মনে হয় সকল ধরনের আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর যা যা লাগে এখানে উল্লেখ করেছে সকল কাগজপত্রগুলো আপনি অবশ্যই 1 কপি করে সত্যায়িত কপি নেবেন এবং মূল কপিগুলো নিয়ে বাই বাই যদি আপনি টিকে যান সেখানে আপনি নিয়ে যাবেন, অবশ্যই 1 ঘন্টা আগে আপনারা সেখানে যাবেন, সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 নম্বরে কল করুন অথবা এই যে মেইলটা দেখতে পারছেন bas.query@teletok.com.bd এখানে যোগাযোগ করবেন। প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না, অর্থাৎ যাতায়াত বাড়া বা মৌখিক পরীক্ষার জন্য আপনি যা আসছেন সেখানে কষ্ট করে যাবেন তার জন্য কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হবে না। কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এই বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই হলো প্রথম সার্কুলারটি। এই সার্কুলারটি অনেক ছোট্ট সার্কুলার, কিন্তু আরেকটি সার্কুলার যে আছে সেই সার্কুলারটি অনেক বড় একটি সার্কুলার। কারণ আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 176 জন প্রার্থী নেবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 165 জন প্রার্থী নেবে, অফিস সহায়ক 199 জন প্রার্থী নেবে। এই সার্কুলারটি সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও ক্রিয়েট করব, কিভাবে আবেদন করবেন সেম জিনিস সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপাতত একটা প্রথম ভিডিও প্রথম সার্কুলার সম্পর্কে এতটুকুই। তো আপনারা যারা পরবর্তীতে যে কোনো ধরনের সার্কুলার পেতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, কারণ যাতে সহজেই সবাই যারা যারা এই চাকরি করতে আগ্রহী তারা যাতে আবেদন করতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।